টাকা নৌকাটা আপনার কাছে রাখেন আপনার নৌকা ঠিকই দিয়েছে কিন্তু বইটাটা আমারে দিয়েছে আমরা নির্বাচনে নেমেছি আমাদের বিপক্ষেও একজন ইলেকশন করছেন ওনার কালকের বক্তব্য শুনলাম উনি এসপি কে নিয়ে উনি ওনার সমস্যা এসপি ওনার কথা শুনে না এসপি সাহেব আসলে ওনার কথা শোনার লোক না এসপি সাহেব দীপক মজুমদার না এসপি সাহেব রাজা না এসপি সাহেব মিরন না এসপি সাহেব একজন পুলিশের পুলিশ সুপার তার দায়িত্ব একটা সুষ্ঠু নির্বাচন করা আর একটা কথা উনি বলল যে আমার কোন জায়গায় রক্ত বাড়লেও আমি টাকা খরচ করব না আসলে উনি খরচ করলেই কি আর না করলে কি উনি কেমন খরচ করে তা আসলে আমরা জানি আমি আমি সাধারণের কাছে শুনলাম যে ওনার পায়জামার নিচে একটা পকেট আছে হ্যাঁ তো এটা বাংলার মানুষ জানে আবার বলল আমি বলে ওনারে মান্দার কাছে উঠাইতে চাই আসলে উঠাইতে চাই না আমার চাচা মান্দার কাছে ওইটা বসেই আছে এটা আমি উঠাই নাই এটা ওনার কর্মে উঠাইছে উনি যা করতে উনি বিপদের দিনে মানুষের পাশে থাকবে না যখন ভয়াবহ অবস্থা হবে দুর্দিন আসবে মানুষ বিপদে পড়বে কোভিডের মতন সময় যখন মানুষ লকডাউনে মানুষ বিপদে তখন উনি দুই বছরে একবার আসে নাই বাইচা আছে না মইলা গেছে খাইয়া আছে না না খাইয়া আছে একদিনের জন্য উনি আসে না কিন্তু সাড়ে চার বছর পর উনি নৌকা নিয়ে আসে কবে নৌকা কাকা নৌকাটা আপনার কাছে রাখেন আপনার নৌকা ঠিকই দিছে কিন্তু বইটাটা আমারে দিছে আপনি নৌকা নিয়া গাঙ্গে নামে তাল বেতাল হারায় ফেলাইছেন দুইবার হারাইছেন এবার হ্যাটট্রিক করতেছেন এইবারও হারাইছেন আর আমারে বইটা দিয়ে দেয় আমি এই কলা গাছের বেলা বানাইয়া ওই বইটা দিয়া বাইয়া বাইয়া গাং ফালে দিয়ে আর আপনি যদি একটু বুদ্ধি না থাকে তাহলে বুদ্ধি কি আমি দেবো যখন ফুটবল খেলা হয় তখন গোল খাওয়ার পর তো গিয়া রেফারির দোষ চাচাই হন দোষ করতেছে কয়দিন পর ভোট হবে ভোটের পরে কবে কি নিক্সন ভোট সব কাইতে নিয়ে গেছে ওনার এখন দোষ চাপানোর লোক করতেছে আসলে কারোই দোষ না দোষ আপনার আপনি ভাঙ্গার মানুষের সাথে যে ব্যবহার করতেন যেভাবে তাদের অবহেলিত রাখতেন যেভাবে চল্লিশটা বছর তাদের রাস্তাঘাট ব্রিজ কিচ্ছু করেন নাই সেই পাপে আপনার ধরছে আপনার ধরছে আপনার চাচা যাকে আপনি বন্দি করে রাইখা এমপি নমিনেশন দিচ্ছেন নিচের তার বদয় আপনাকে ধরছে আপনাকে কোনো প্রশাসন আপনাকে কোনো কিছু করবে না আপনি যখন দেখছেন পরাজয় আপনি নিশ্চিত উনি কথাই কথাই কয় বক্তৃতায় কয় নিক্সন তোমার হারামের টাকা কাকা আমার হারামের টাকা কামাই করার বয়সই হয় আর আপনি যে কত হারামের টাকা কামাই করছেন তা আমরা কেন পত্রিকা খুললে পানামা পেপার ক্যালেন ক্লেম করি যে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছেন সেটা তো পত্রিকায় উঠছে টিভিতেই উঠছে তো আপনি আপনি হলো হারামের টাকার রাজা আপনি আমার মতন বাচ্চা ছেলে দেখুন যে আমার হারামের টাকা আপনার টাকা তো একদম দুধের ধোয়া তো এই দুধের ধোয়ার টাকাটা একটু কিছু খরচ করেন মানুষের জন্য গরিব দুঃখী মানুষের দেন করোনার সময় এসে 2 কেজি চাল দিতেন ডাল দিতেন তাও তো দেবেন না আজ পর্যন্ত এখানে যারা আছে তারা কেউ টিভিতে দেখে নাই যে আপনি আন্দোলনে নামছেন আপনি বন্ডামি করেন বাজে বাজে কথা কন মঞ্চে আর মনে করেন ভোট মনে হয় বাড়তেছে 10 দিন ঢাকায় থাইকে আইছেন নির্বাচন আছে আর 9 দিন দোষকার এসপি দোষকার ওসি দোষকার নিক্সনের আমি একটা কথা বলবো উন্নয়নে যদি ভোট হয় তাহলে সেই ভোটের হক আমার আর আমি যে আমি যে সম্পর্ক এই তিনতলায় মানুষের সাথে তৈরি করছি একটা 4 বছরের বাচ্চা রাস্তা দিয়ে গেলে বা নিক্সন যায় এটা একটা সংসদ সদস্যর সাথে 4 বছরের বাচ্চার যে সম্পর্ক এটা আমি তৈরি করছি 13-14 বছরের বাচ্চারা আমার মুখের সামনে গাড়ির পাশে এসে কয় দোস্ত কই যাও একটা 14 বছরের বাচ্চার সাথে একটা সংসদ সদস্যের সম্পর্ক আমি তৈরি করছি মুরব্বীর আমি রাস্তায় নামলে 2 হাত দিয়ে আমার মাথা হাততে দেয় একটা মুরব্বীর সাথে একজন সংসদ সদস্যের সম্পর্ক আমি তৈরি করছি আমি আসার আগে এই সম্পর্ক ছিল হাত মিলাতি সুবিধা বসা এটা আপনারা জানেন তাই আজকে উন্নয়ন হলে
সেই উন্নয়নের হক আমার। যদি মূল্যায়ন হয় সম্মান ইজ্জত পান আপনারা, তাহলে সেটার হকও আমার। আমি যদি আজকে নির্বাচন না করতাম, উনি একদিনের জন্য আপনাদের কাছে ভোট চাইতো না, আসতো না? তাই আপনাদের ভোটের অধিকার আমি ফেরত দিচ্ছি।